প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাব। তো আপুর জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো আমরা জানব। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি নাম আপনার? খাদিজা। খাদিজাপু, তো খাদিজাপু এর আগে কি আপনি কখনো এই ক্যামেরার সামনে আসছেন? না, আমি কখনো আসিনি। ক্যামেরার সামনে আসেন না? আমি কখনো আসিনি। তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। আপনার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো যদি আপনি বলেন তাহলে দর্শক জানতে পারবে। তো আগে বলেন, আপনি কেমন আছেন? আমি আছি, ভালোই আছি, কিন্তু কষ্ট খুব। সেই কষ্টের কথাগুলো যদি দর্শকদের বলেন তাহলে দর্শক আপনার কষ্টের কথাগুলো শুনে আপনার পাশে হয়তো দাঁড়াবে বা কি করবে। তো আপনি একটু বলেন আপনার কষ্টের কথাগুলো। আমার কষ্টটা মনে করেন, আমি ছোটকালে যখন আমি শিয়ানা হলাম, জ্ঞানমান হলাম, যখন আমি জ্ঞানমান হলাম তখন আমি মনে করেন মসজিদে কায়দা করতে যেতাম। তখন আমার ওই পুকপাড়ায় থেকে আমার শ্বশুর দেখলো, আমাকে দেখলো, আমার শ্বশুর হয়েছে উনি আমাকে দেখলো। দেখার পরে মনে কর দুই তিন দিন থেকে আমি কায়দা করতে যেতাম, মসজিদে যেতাম। দেখার পরে থেকে তো আমারে তখন বললো যে আমি ছেলের বউ করাবো, এই তুমি কার মেয়ে? তা আমি থেকে আমার বাসায় গেল, আমার বোনের বাসা আমি থাকি, বড় আপুর বাসা, আমার বহুর বড় আপুর বাসা। আমার মা মারা গেছে, আমার মাটা মারা গেছে, আমার বাপটা একটা বিবাহ করছে, তো ওখানে গেল, ওইখানে যেন মা মরা বাচ্চা তাহলে ভালো হবে। হ্যাঁ, আমার বিবাহ করলো, আমার শ্বশুরের পছন্দ। আমার আপু বড় আপু বললো যে তুমি বিবাহ বসো, ওনাদের ভালোই অবস্থা, খুব সুন্দর অবস্থা, বিয়ে বসো, খুব ভালো সুখে থাকবো। আমি তো গরিব মানুষ, তোমাকে আর আমি কত টানবো, আমার আপু বললো। তা আমার আপু বলার পরে তো ওইখানে বিয়ে, মনে কর বিয়ে হয়ে গেল। ছেলেটা যে নেশা খাইতো আর আরেকজনের সাথে যে প্রেম করতো আমি কখনো জানি নাই। হ্যাঁ, কখনো আমি জানি নাই। তা আমার বিবাহ হইলো, বিবাহ হওয়ার পরে আমিও বিবাহ বসলাম। বিবাহের পরে ওনার বাড়ি খুব ভালোই, কিন্তু আমার শ্বশুরটা খুবই ভালো, উনি এখন মারা গেছে। হ্যাঁ, মৃত্যুর নামে মিশা কথা বলতে নাই, একজন মানুষ মারা গেছে যে ভক্ত, উনি আমার শ্বশুর, খুব আমার খুব ভালোবাসত। ভালোবাসার পর থেকে এখন আমার স্বামী ওই যার সঙ্গে ভাব ছিল, প্রেম ছিল, এখন তার সঙ্গে ওই ভাবটা করেই যাইতেছে। আর নেশা খাইতো, সে নেশা খাইতো, নেশা খাওয়ার পর থেকে আমারে অত্যাচার করে, জ্বালা যন্ত্রণা করে। আমি যদি একটা সেলোয়ার কামিজ পরি, আমি যদি একটা জামা পরি, ভালো জামা পরি, আমার টান মেরে ছিঁড়া ফেলায় জামাটা, আমার টান মেরে ছিঁড়া ফেলায়। তো যা হোক, আমি ওইখানে রয়েছি, ওনাদের বাড়িতে রয়েছি, ঘর খুঁজি, কাজ করি, খুব কষ্ট করি। একটা পেটে বাচ্চা আইলো, দু মাস পর একটা বাচ্চা আইলো পেটে, আমার ছেলেটা পেটে। তো তখন একটা আমার বিশটা করে টাকা দিত। দেওয়ার পরে বিশটা করে টাকা কে দিত? স্বামী? আমার স্বামী আমার কোনোদিন টাকা দেয়নি, কোনোদিন না। বিশটা করে টাকা আমার শ্বশুর দিত। দেওয়ার পরে তো এখন ওইখানে ওই টাকাটা আমি জুগিয়ে মনে কর চুরিমালা আসে। তো চুরিমালা আমি একদিন কিনতে গেছি, কিনে আমি একটা কানের দুল কিনছি আর একটা মালা কিনছি আর হাতের চুড়ি কিনছি, 200-300 টাকা জমা করি, 200-300 টাকা জমা করে কিনার পরে তো ওইটা আমি গলায় দিছি আর ইসে দিছি। তা আমার স্বামী আইলো। আমার স্বামী আসার পর থেকে বলল যে ই হয়েছে, এগুলো কোথায় পেলি, টাকা কোথায় পেলে? হ্যাঁ, দিছে আমার শ্বশুর, তোমার বাবা দিছে। তো বললো যে এখন উনি শাখাউর মানুষ, কোন মধ্যে কি বলে বলা যায়, তাহলে উনি কি তোমার স্বামী হয়? আমার স্বামী ওনার বাবাকে দিয়ে আমার বউ বানাইলো, তাহলে আমি বললাম যে আমার শ্বশুর দিয়ে এরম করো কেন? তে আমারে খুব মারলো, মারণে আমার তখন বাচ্চা পেটে, তখন আমার ছেলেটা পেয়েছে। ওই গর্ভবতী অবস্থা আমারে নিয়ে এই চুল ধরে, চুলের মুঠি ধরে নিয়ে আমার কলের পাড়ে নিয়ে আমার মুখে ই করলো, মানে মনে মনে কর মুখে আশ্রাইলো। আশ্রাবার পরে থেকে আমার এই মুখটা চোখটা ফুলে গেল, ফুলে যাওয়ার পর থেকে তখন মনে কর অশান্তি, খুবই অশান্তি। তে আমি তবুও যাই নাই, আমার বাবা তার একটা বিয়ে করছে, আমরা তো ভাই বোন নাই, বোনটাই ওই আপুটাই আমার।
শুধু আমার আপু আর আমি দুইজনই ওই একটা ঘরে। তখন আমার মা মারা গেছে, আমার বাবার একটা বিয়ে করছে, বিবাহ করতে গিয়ে এখন ওইখানে থেকে এখন মারলো। মারার পরে এখন ওনার আমার আপু আইলো, আমার আপু এসে আমারে নিয়ে গেল আমাকে ওনাদের বাসায়। মনে কর বেজাহানি মারছে খুব, ওনাদের বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর থেকে তো এখন স্বামী, এখন স্বামী আইছে, আমার স্বামী আইছে। দু চার দিন পরে আমার স্ক্যানটা একটু ভালো হইল, স্ক্যানটা ভালো হওয়ার পরে আমার স্বামী আইছে। এখন স্বামী আমার জানেনি তো, স্বামী স্ত্রী ইশারা দিছে, আমি আবার আমার স্বামীর কাছে চলে গেলাম। হ্যাঁ, মানে বোনের বাড়ি থেকে আবার স্বামীর বাড়ি থেকে আমার স্বামী আইছে, আমার স্বামী নিতে গেছে, আমার স্বামী নিতে গেছে। নিতে যাওয়ার পর থেকে স্বামী ডাকছে, আমি থেকে বললাম যে স্বামী যেহেতু যেহেতু যাইতেই তো হবে আমার, আমার তার কোথাও জায়গা নেই, আমি তো গরিব, আমি তো খুবই অসহায় গরিব। তো গেলাম স্বামীর কাছে, স্বামীর কাছে যাওয়ার পরে ওই দুই দিন পর আবার ওই মেয়েটার সঙ্গে ভালোবাসা, ওই মেয়েটাই মানে আগের যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল, আগের মেয়েটার সাথে সম্পর্ক ওই মেয়েটা, তো ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক করে তা আমি মেয়েটার কাছে গেলাম। আমি যে বললাম যে হোক তো বোন, তুমি তো বিয়া বসতে পারবা, তোমার তো বিবাহ হয়েছে হই নাই, আর আমার তো বিবাহ হয়েছে, আমার তো একটা পেটে বাচ্চা, তুমি এই আমার স্বামীর পথ ছেড়ে দেবো। তখন ওই মেয়েটা বলল, যা নিজের ধান্দা নিজে করো, যে নিজের নিজের নিজে কিভাবে বাঁচবে ওই দিন চিন্তা করো। তো যখন এই কথা বললো, এই কথা আবার আমার স্বামী আইলো, ওই কথাটা শুনছো, ওই মেয়েটার কাছে গেছিল, আমার স্বামী আইলো। স্বামী আসার পর থেকে ওই আবার আমারে মারলো, আবার মারলো, কেন গেছিলে ওনার কাছে, আমার ভালোবাসা তো নষ্ট হয়ে গেল গা। হ্যাঁ, এই কথা বলার পরে নিশা খায় তো, মদ খাইয়ে আসে, রাইতে রাইতে আসে মদ খাইয়ে। তো এখন আবার খুব মারলো, মারার পর থেকে আমি আবার আমার আমার আপু যেয়ে, আমার তো আমি তো যেতে চাই না, আমার স্বামীর ঘর থেকে আমি কখনো ছাড়তে চাই না, কেন আমি স্বামীর ঘর ছাড়বো, আমি তো একটা মেয়ে, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা করি, আমি তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ কথাই বলি। তো এখন আমার স্বামী, এখন আমার স্বামী, আমি গেলাম ওইখানে, আমি যাওয়ার পরে এখন আমার আপু বললো যে আমি আর দেবো না, বললো দেবো না, এখন আমার স্বামী নিতে আসে না, আমার স্বামী আমার তালাক দিয়ে দেবে। তো আমার বাচ্চাটাও বাচ্চাটাও মনে করো আমার পেটে বেড়ে গেল গা। হ্যাঁ, এখন এখন আমার আপু, এখন আমার আপু আমার খুব ভালোবাসত, উনি গেরাম করে করে খাওয়াইতো আমাকে, কিন্তু আমারে নিয়ে যেত না। আমারে যদি নিয়ে যেত, কিছু কিছু মানুষ পেশা লাগতো যে ভালো চেহারার মেয়ে, হ্যাঁ কিছু কিছু মানুষ, তো আমরা আমার আর নিয়ে যেত না, যে না তোমার আর নিয়ে যাব না। তো আমার আপু গেরাম করে খাওয়ায়, আমার আপুর ঘরে বাচ্চা আছে। কিছুদিন পর আবার আপুর স্বামীটাও মারা গেল, আমার স্বামীর কাছে গেলাম, আমার কিসের জন্য তালাক দিও, আমি তোমার কোন অভাব পূরণ খারাপ করছি, আমি বলতেছি আমি তোমার কোন অভাবটা খারাপ করছি। বলে না, আমার ভালোবাসা আছে, আমি ওর সঙ্গেই আমি বিয়া করবো, তোরে বিয়ে করবো। তো বললাম যে দেখো তুমি তুমি বিয়ে বিবাহ করো না, আমি আইসি উপজে গেলাম, নিজে উপজে গেলাম, নিজে উপজে যাওয়ার পর থেকে ও তাও মানল না, না মানার পর এদিক দিয়ে আমার বাচ্চাটা হয়ে গেল, এদিক দিয়ে আমার ছেলেটা হয়ে গেল, একটা ছেলে। এখন ছেলে হইল, ছেলে হওয়ার পরে এখন বর্তমানে কি অবস্থা আছে? এখন ছেলেটা হওয়ার পরে, এখন ছেলেটা হওয়ার পরে মনে কর এখন তালাক দিল, তালাক দিয়ে দিলে সালিশে মেম্বর ডাকলো, মেম্বর ডাকলো, মেম্বর বিচার হইলো, আমাদের মধ্যে একটা বিচারে হইলো যে ছেলেটা লব না, মেয়ের মাও ছাড়লাম, মেয়ের মাও ছাড়লাম, ওরও ছাড়লাম, দুজনেই ছাড়লাম। তখন এই কথা বললো, তখন এই কথা বলার পরে আমি বললাম আর তো কোনো কথা নাই আমার, আমি আমার তালাক দিও না, আমি খুব কাঁদতেছি বিচারে, বিচারে তখন না কাঁদলে আপনার যে বাচ্চাটা হয়েছিল কি মানে ছেলে নামে, ছেলে আমার ছেলে, ছেলে ছেলেটারে আমার ছেলেটারে তখন আমারে দিয়ে দিল, মানে ছেলেটারে দিয়ে দিল আর আপনি ছেড়ে দিল, আমারে ছেড়ে দিল। এখন বর্তমানে আপনি কি অবস্থায় আছেন? এখন আমি খুবই খুবই অসহায়, মানে আমি তো আসতে চাই না এখানে ইউটিউবের সামনে, তবু আমি খুব ডায়েটে গেছি। তো এর আগে একবার বলছিলেন যে আপনার শ্বশুরের আপনার স্বামী বানায় মানে বানাইছিল আপনার স্বামী, হ্যাঁ এটা কিভাবে একটু বলেন, বলবেন? ওই যে আমার শ্বশুর আমারে বিবাহ করাইছে, ওর তো পছন্দ বিয়া করাই নাই, হ্যাঁ
উনি তো তার পছন্দ, তার মেয়ে তো আরেকটা পছন্দ, তার সঙ্গে ভালোবাসা আরেকজনের সঙ্গে। আমার বিবাহ করাইছে, এর জন্য বলছে যে ওটা তোমার স্বামী হয়, তোমার আমার বাবা তোমার স্বামী, আমি তোমার স্বামী না, যে নিয়ে আইছে সেই তোমার স্বামী। হ্যাঁ, এই কথা বলছে। এখন তো আপনি দেখা আছেন, এখন তারপরে আপনি দেখা আছেন, মানে এখন তো আপনার জীবনে মাশাআল্লাহ, মানে আপনার বয়সও বেশি একটা না, জীবনে তো মানে জীবন চলতে হলে কারো মানে সঙ্গে পাওয়া দরকার বা সঙ্গী থাকা প্রয়োজন, তো সেক্ষেত্রে কি আপনি বিয়ের সাথে বসতে চান? যদি যদি কেউ যদি আমার কেউ যদি আমার বাচ্চার দিকে তাকায়, যদি নিজের করে নেয় আমার ছেলেকে, সে নিজের ছেলে বলে নেয়, তাহলে আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতের তার দিকে আমি মুখ দিতে রাজি আছি। এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকে দেখবে, দেখার পরে আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তা ফোন নাম্বারটা কি আপনি মুখস্থ আছে? আমি একটু বলি, দর্শক, ইয়াপুর যে খাদিজাপুর যে নাম্বারটা হলো 01959 আবার 01951957020, এই নাম্বারে ইয়াপুরের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপনার আর কিছু কথা আছে? কিছু কথা আছে আমার, তা একটু বলেন। বিবাহের পর থেকে আমার তালাক দিয়ে দিল, উনি উনার বিয়ে করলো, ওই মেয়েটারই বিয়ে করলো। বিয়ার পর থেকে আমি দৌড়ে গিয়ে উনার আমার বান্ধবীর বাসা আনলাম, ডেকে আনলাম, ডেকে আনার পর থেকে আমি দৌড়ে গিয়ে তার যেয়ে পায়ে গিয়ে জড়িয়ে ধরলাম, আমার স্বামীর পায়ে গিয়ে জড়িয়ে ধরলাম যে দেখো আমার ছেলের নাম রোজা, রোজা রমজান মাসে হয়েছে, তখন আমার মুখে 22টা রোজা আছে তখন হয়েছে। হ্যাঁ, তো জড়িয়ে দিয়ে পায়ে গিয়ে জড়িয়ে ধরলাম, পায়ে গিয়ে জড়িয়ে দিয়ে ধরার পরার পরে তো ও করলো কি করলো, আমার স্বামী এমনি করে ছুড়ে মারলো, যা আমি আমি তার সঙ্গে তারাই আমি বিবাহ করব, তোমার আর নেব না। তখন এই কথা বললো, তখন এই কথা বলার পরে আমি থেকে আসতেছি, এখন খুব কান্তি কান্তি আসতেছি যে কি করবো, আমি কি বিষ খেয়ে মারা যাবো, আমি খুব টেনশনে আছি। আবার বললাম না, ছেলেটা আমার করতে করতে 1-1.5 বছরের বয়স হয়ে গেল, তো আমি কি বিষ খেয়ে মারা যাবো, বললাম না, নিজেরে নিজেরে যদি বিষ খেয়ে মারা যাই তাহলে আমার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে আমার ছেলেটারে দেখতে গিয়ে। তখন একটা সামনে মসজিদ আইলো, মসজিদে আসলে পড়তে গিয়ে বললাম, মসজিদ আমার স্বামীর নামটা তুমি আমার ভিতর থেকে উঠিয়ে দেও জীবনের পর থেকে। তখন এই কথা বললাম, তখন মনে মনে ইতিহাস বললাম, সব ঠাট্টা করি আর কি করে, বান্ধবীরা যাই তোর স্বামী নিল না, তোর স্বামী এটা করলো না, তখন বললাম কি বলে পায়ে যে জড়িয়ে ধরলাম। বর্তমানে কি স্বামী আছে? বর্তমানে স্বামী নাই, আপনি একা আছেন, বাচ্চারা নিয়ে আছেন। তো ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকে দেখবে, দেখে আপনার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে চাবে। তো যোগাযোগ করলে আপনি সবার সাথে ভালোভাবে কথা বলবেন, এবং ভালো না যদি যে আমার যদি খারাপ কথা বলে আমি তার সঙ্গে কথা বলবো না, সেটা তো আগে ফোনটা আমার যদি ভালো বলে ফোনটা তো রিসিভ করতে হবে, ফোনটা রিসিভ করলে আপনি বুঝবেন যে কে ভালো কে খারাপ, যে খারাপ বলে তার সাথে কথা বলবেন না। কাজ করি, যদি কাজে না যাই তাহলে আমি খাবো কি করে, আমার বাচ্চার গায়ে জ্বর হয়েছে, আমার জ্বরে পড়ে আমার খুব বাচ্চার গায়ে জ্বর, খুব অভাব করে আমি এখানে আইসি। তো দর্শক, ইয়াপুর কথাগুলো শুনলে, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে ভিডিওর ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে একে ফোন দিয়ে যোগাযোগ করবেন, কেউ যদি তারে সাহায্য সহযোগিতা করতে চান বা বিয়ে শাদী করতে চান ওই নাম্বারে যোগাযোগ করবেন, আর যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে একটি কথা বলি, যতক্ষণ যারা আমাদের চ্যানেলটি দেখলেন সবাই অবশ্যই, মানে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।